আর অন্য পাশে আছে খাবারের সামগ্রী এবং গৃহস্থলী জিনিসপত্র, যে দৈনন্দিন গৃহস্থলী জিনিসপত্র যেগুলো ভুলে যাবেন সেই জিনিসগুলো আমরা সবগুলো আস্তে আস্তে আপনাকে দেখাবো। মেলাটার অবস্থানটা আমি আপনাদের একটু জানাই দিতেছি, এছাড়াও বিস্তারিত আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওর, আপনারা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারবেন। মেলাটার অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায়। যদি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান, প্রথমে চলে আসবেন নারায়ণগঞ্জ সদরে, নারায়ণগঞ্জ ঘাট পার হয়ে নবীগঞ্জ
হইব ভাই কেমনে যে এখানে যে মেলা বসে অনেকে জানি না। গতবার যখন আমি আসলাম এই যে এই সময় এসে এই 11টা 12টা দিকে অনেক মানুষ, আবার মেলা গতবার আরো বড় আছে। এখন আমি আছি মেলার আরেকটি অংশে।
আজকে আমাদের মেলা দেখানো শেষ, আমরা চেষ্টা করলাম আপনাদের দেখাইতে। কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সদস্য হয়ে যাবেন, যারা করেছেন অলরেডি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নবীগঞ্জ এই মেলা থেকে বিদায় নিব, আবার আপনাদের সামনে হাজির হব নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।